একটা ওয়েবসাইটের অডিট আমরা কেন করব, এর কারণ হচ্ছে আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব যাকে আমরা এসইও সার্ভিস দেব, অথবা নিজেদের ওয়েবসাইট যখন আমরা লঞ্চ করব, যখন আমরা লাইভ করব আমাদের ওয়েবসাইটটা বা ক্লায়েন্টের ওয়েবসাইটটা নিয়ে যখন আমরা কাজ শুরু করব, তখন আমাদের কিছু জিনিস জানা থাকা উচিত। যেমন এসইও শুরু করার আগে কিছু কিছু জিনিস আমাদের অবশ্যই অবশ্যই ফিক্স করা উচিত, যেমন ওয়েবসাইটের স্ট্রাকচার ঠিক আছে কি না, ওয়েবসাইটের কোড ঠিক আছে কি না, ফর্মালিং ঠিক আছে কি না, ডিজাইন ঠিক আছে কি না। এখানে আমি যদি এসইও করে ট্রাফিক নিয়ে আসি, ওই ট্রাফিকগুলো আসলে কনভার্ট হবে কি না। ধরেন একটা ওয়েবসাইটের গোল হচ্ছে তার সার্ভিসটা সেল করা বা তার প্রোডাক্ট সেল করা। এখন আমি এসইও করে এটাকে র্যাঙ্ক করলাম, এনি হাউ ট্রাফিক আসলো কিন্তু এখান থেকে কোনো সার্ভিস কিনলো না, সে তাহলে কোনো লাভ আছে এসইও করে? কোনো লাভ নেই। সো আলটিমেটলি এই ধরনের অনেকগুলো জিনিস আমাদের আগে এসইও অডিট করে বের করতে হবে, বের করে ক্লায়েন্টকে পাঠাইতে হবে যে তোমার ওয়েবসাইটে এই এই সমস্যা আছে, এগুলো তোমায় আগে ফিক্স কর, দেন উই ক্যান স্টার্ট দ্য এসইও জব, ঠিক আছে? এবং আপনি যত ধরনের কাজ করেন না কেন ইন্টারনেট মার্কেটিংয়ের, যখন একটা প্রজেক্ট শুরু করবেন প্রত্যেকটা প্রজেক্টের শুরুতে এই কাজটা অবশ্যই অবশ্যই করা লাগবে। সুতরাং এই জিনিসটা খুবই খুবই জরুরি একটা জিনিস, এবং এটা মনোযোগ দিয়ে একটু দেখবেন যে কীভাবে প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করতে হয়। এটা যত ভালো পারবেন আপনি তত ভালো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে পারবেন, তত ভালো জিনিস আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন, ওকে? এবং এই অডিট রিপোর্টটা দেখে ক্লায়েন্ট ডিসাইড করবে মোস্ট অফ দ্য টাইম যে কাজটা আপনাকে দিবে কি দিবে না। ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আমরা অনেক সময় কভার লেটার দিই না, অ্যাপ্লাই করি না, তো অ্যাপ্লাই করার সময় দেখবেন যে আপনার মতো এরকম 100 জনের মতো অ্যাপ্লাই করতেছে কিন্তু কাজ পাচ্ছে হচ্ছে সীমিত কয়েকজন। তো সীমিত কয়েকজন কাজ পাচ্ছে কেন, তাদের ইউনিকনেস কী, তাদের ইউএসপি কী, ইউনিক সেলিং পয়েন্টটা কী? ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে তারা ডিফারেন্টলি সব কিছু রিপ্রেজেন্ট করে। এক হচ্ছে তারা হয়তো তাদের ফিডব্যাক ভালো, অনেকগুলো কাজ করছে এরকম, আর যারা নতুন তারা কেন কাজ পায়, তারা কাজ পাওয়ার একটাই কারণ তাদের রিপ্রেজেন্টেশনটা, তাদের প্রেজেন্টেশনটা ডিফারেন্ট, ইউনিক এবং ইনফরমেটিভ। কেমন, ধরেন একজন ক্লায়েন্ট আপওয়ার্কে একটা জব উঠাইল, আপওয়ার্কে বা ফ্রিল্যান্সার ডট কমে বা এনিহোয়ার, আপওয়ার্কেই যেতে হবে আপনাকে, কোনো কোনো কথা না, দেয়ার আর হান্ড্রেডস অফ ফ্রিল্যান্স মার্কেট প্লেসেস অ্যাভেলেবল, ঠিক আছে? সো ধরেন ফ্রিল্যান্সার ডট কমে কেউ একজন কোনো একটা ক্লায়েন্ট একটা এসইওর কাজ দিল, ওখানে সে অ্যাপ্লিকেশন অ্যালাউ করতেছে, তো সবাই অ্যাপ্লিকেন করতেছে যে আমি এমন কাজ করছি, তোমার কাজ করছি, আমি তোমার সাথে ইন্টারেস্টেড কাজ করতে, এরকম সবাই অনেকেই দিল। তো আপনি কী করলেন, ওই জব ডেসক্রিপশনটা পড়লেন ঠিকঠাক মতো, পুরোটা পড়ে ওদের ওয়েবসাইটটা নিয়ে আপনি একটা অডিট করলেন, অডিট করে আপনি আপনার কভার লেটারের সাথে অডিট রিপোর্টটা অ্যাটাচ করে দিলেন যে আমি তোমার ওয়েবসাইটটা নিয়ে একটু স্টাডি করছি, কভার লেটার ওইভাবে লেখা দেবেন, ওয়েবসাইটটা নিয়ে একটু স্টাডি করছি, তো স্টাডির রিপোর্টটা তুমি দেখতে পারো, আমি অ্যাটাচ করে দিচ্ছি ফাইলটা। সো যে জিনিসগুলো অ্যাটাচ করছি এগুলো আমার মনে হয় যে তোমার ফিক্স করা উচিত এবং আমি তোমাকে এগুলো হেল্প করতে পারবো, দ্যাটস ইট। এভাবে যদি আপনি অ্যাপ্রোচটা করতে পারেন, আপনি আরও 100 জন বিডারের চেয়ে আপনি আগায় থাকবেন। দিস ইজ কল্ড ডিফারেন্ট অ্যাপ্রোচ। সো এই কম্পিটিটিভ মার্কেটে আপনাকে একটু ডিফারেন্ট হতে হবে, একটু ইউনিক হতে হবে, অনেক তো কাজ পাবেন, দ্যাটস দ্য সিক্রেট, ঠিক আছে? সো একটা ওয়েবসাইটের অডিট আমরা কীভাবে করবো একটু দেখি। একটা ওয়েবসাইটের অনেক কিছু আমরা দেখব, অনেক কিছু, তার মধ্যে কী কী দেখব আমরা, ব্র্যান্ডিং দেখব, ব্র্যান্ডিং ইস্যু, ডিজাইন ইস্যু, কোডিং ইস্যু, ইউজেবিলিটি, কন্টেন্ট, ফোকাসড কিওয়ার্ড, অন পেজ এসইও ইস্যুগুলো আমরা দেখব, সোশ্যাল মিডিয়া দেখব, মোবাইল মোবাইল প্ল্যাটফর্মে ওয়েবসাইটটা কেমন সেটা দেখব আমরা, কিছু ব্যাড প্র্যাকটিসেস আমরা দেখব যে এটা ফলো করছে কিনা, ওল্ড স্কুল ক্রেজিনেস বলবো আমরা এটাকে। আমরা একসময় কী করতাম, প্রচুর কিওয়ার্ড সার্চ করতাম, তাই না?
সো ওই ওয়েবসাইটটাতে অনেকগুলো কিওয়ার্ড স্টাফ করা আছে কিনা, স্টাফ আছে কিনা, এই ধরনের আরও বেশ কিছু ইস্যু আমরা দেখবো ওয়েবসাইট অডিটে। অফ পেজ এসইও কিছু ইস্যু দেখব, তারপর হচ্ছে কিছু টুলস আমরা শিখবো যে ম্যানুয়ালি পাশাপাশি, আমরা তো এখন ম্যানুয়ালি অডিট করবো একটার পর একটা, কিন্তু টুলস দিয়েও কীভাবে এগুলো অডিট করা যায়, এই জিনিসগুলো খুঁজে পাওয়া যায়, সেই জিনিসগুলো আমরা শিখব। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের ব্র্যান্ডিং। এখানে দেখেন ব্র্যান্ডিংয়ে অনেক কিছু আছে। প্রথমটা কি কালার, ওয়েল কালার দিয়ে একটা এক্সাম্পল দেই যে আসলে কালারটা কীভাবে দেখব আমরা। তো তার জন্যে আমরা একটা শিট বানাব, শিট প্রত্যেকটা নিয়ে একটা করে শিট হতে পারে, আলাদা আলাদা শিট করতে পারেন আপনি, বা একটা এক্সেল শিটে সব কিছু আপনি মেনশন করতে পারেন। শিট কীভাবে বানাইতে পারি আমরা, আমরা এক্সেলে বানাইতে পারি বা গুগল স্প্রেডশিটে বানাইতে পারি। গুগল স্প্রেডশিটে ঢুকে আমরা ব্ল্যাঙ্ক একটা পেজ, ধরেন আমরা আমাদের অফিসিয়াল ডেভস্টিম সাইটটার অডিট করবো, হ্যাঁ ডেভস্টিম এসইও অডিট। সো আপনারা লাইভ দেখতে পারবেন যে একটা ওয়েবসাইটের অডিট আমরা কীভাবে করি। তো এটা থাকতে পারে হচ্ছে আইটেমস, যে কী কী আমরা অডিট করব। ফাইন্ডিংস, এটা থাকতে পারে কমেন্ট, ঠিক আছে। একটু বড় করে দিলাম, পাশাপাশি এটা আমরা একটু কালার করে দিলাম, ধরেন ইয়েলো, সরি ইয়েলো বোঝা যাচ্ছে না, এটা ইয়েলো করে দিই আমরা, ইয়েলো। আর টেক্সট কালার রাখি হচ্ছে হোয়াইট, বোঝা যাচ্ছে না, ব্ল্যাক, ব্ল্যাকটা বোঝা যাচ্ছে ভালো, তাই না। আচ্ছা, একটা সেল আমরা তো মার্চ করে দেই, আচ্ছা না মার্চ করা দরকার নাই, আপাতত তোমরা কাজ শুরু করি, তারপর একটা একটা করে করতে পারো। আইটেমস হচ্ছে প্রথমে কি ব্র্যান্ডিং, আচ্ছা ব্র্যান্ডিংয়ে আমরা কী পাইলাম প্রথমে কালার, কালারটা অবজার্ভ করব, ব্র্যান্ডিং কালার। তো যেহেতু আমরা ডেভস্টিমটা অডিট করব, তো ডেভস্টিমে গেলাম, আচ্ছা এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে লগোতে আপনার যেই কালারগুলো থাকবে ওই কালারটার সাথে পুরো ওয়েবসাইটের অন্যান্য যে এলিমেন্টসগুলো সেগুলোর কালারের ম্যাচ হচ্ছে কি। এখন যে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা তো মার্কেটার, আমরা এসইও করবো, কিন্তু কালার কেন, এখানে ব্র্যান্ডিং ইস্যু কেন আসতেছে। কিন্তু আমরা আসলে এগুলো বলে কী করতেছি, এসইওটাকে অনেক বেশি লিমিটেড করে ফেলতেছি, কিন্তু এসইও কাজগুলো কিন্তু বিশাল। আপনারা যখন বাইরের দেশে, ওই যে গত ক্লাসে শিখেছিলাম না Indeed.com, Indeed.com-এ আপনি কয়েকটা এসইও ডেসক্রিপশন করে, যারা আসলে এসইও চাচ্ছে, এসইও এক্সপার্ট করতে চাচ্ছে, তারা কী কী চায় ওখানে, ওখানে দেখবেন যে
একজন এসইও এক্সপার্টের কী কী গুণ থাকা লাগে, তার সেলস পেজ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হয়, অফ পেজ অন পেজের পাশাপাশি তার কালার সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হয়, ওয়েবসাইটের স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া থাকতে হয়, বেসিক কোডিং নিয়ে আইডিয়া থাকতে হয়, কন্টেন্টের উপর আইডিয়া থাকতে হয়। সো অনেক কিছু মিলে হচ্ছে একজন এসইও এক্সপার্ট। আর আপনি যদি ট্র্যাডিশনাল শুধু লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট হন, তাহলে তো আমার আর কিছু বলার কিছু নাই। কিন্তু আপনি যদি চান যে না, আমি এটা জানি, আমি আমাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই, ইন্টারন্যাশনাল মানে যারা এসইও এক্সপার্ট তাদের সাথে কম্পিট করতে চাই, তাহলে আপনার এই জিনিসগুলোও বুঝতে হবে, জানতে হবে। যদি না জানেন এটা দোষের কিছু না, কিন্তু আপনি যদি ট্রাই না করেন এটা কিন্তু দোষের কিছু। ওকে, সো এখানে একটা জিনিস দেখেন, এই লোগোর যে কালার, এখানে দুইটা কালার আছে, এই কালারটার সাথে সাইটের মধ্যে একটা কালার, সিমিলার কালার দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? দিস ইজ কল কালার ব্র্যান্ডিং। ম্যাচিং, ধরেন এখানে হয়তো এত কালার দেওয়ার প্রয়োজন ছিল না, আমরা যদি দুই একটা বাটনে ওই কালারটা রিপ্রেজেন্ট করতে পারতাম তাও কিন্তু হইতো। এতে হবে কি, আপনার একটা ইউনিকনেস তৈরি হবে আপনার ওয়েবসাইটে, আপনার ব্র্যান্ডে। কেউ যখন আপনার ওয়েবসাইটে আসবে, সে ইজিলি বুঝতে পারবে যে না, এই কালারটা ডেফটিমের মতো লাগতেছে, বা এই কালারটা অ্যাপোলোর মতো লাগতেছে, ঠিক আছে, এই কালারটা কোকা কোলার মতো লাগতেছে, ঠিক আছে। আপনি অ্যাপলের কালার সেন্স কোনটা, একটু হোয়াইট গ্রে টাইপের, তাই না? অ্যাপলের ওয়েবসাইটে যান, হোয়াইট অ্যান্ড সিলভার টাইপের, তাই না, গ্রে। এখানে দেখেন অন্য কালার খুব কম ইউজ হয়েছে, হোয়াইটের প্রাধান্য বেশি, সাদা কালারের প্রাধান্য বেশি, তাই না? এখন ধরেন ইউএসআর একটা ব্র্যান্ড হচ্ছে ভার্জিন আমেরিকা, ভার্জিন মোবাইল, তো ভার্জিন মোবাইলের ওয়েবসাইটে যান আপনি, ওদের ব্র্যান্ড কালার হচ্ছে রেড, তো যাই virgin.com। আচ্ছা আচ্ছা, ভার্জিন মোবাইল দেখি, গুগল করি দেখি, অনেক সাইটে লোগো না থাকলেও টেক্সট তো থাকে লোগোর জায়গায়, ওই টেক্সটের কালার কী, বা যখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারেন যে তোমার সাইটটাতে আমি এসইও করব, তোমার ব্র্যান্ড কালার কী, তখন সেই প্রশ্ন উত্তর দিবে। এখানে দেখেন লোগোর কালার আর এখানকার সে উপরে ম্যানুয়াল কালার কিন্তু সেম, মানে কিছু কিছু বাটনে সে রেডটা, এখানে দেখেন রেডের একটা ছাপ আছে, এখানে দেখেন রেড, তার মানে কি, তার সাইটে তার ব্র্যান্ড কালারের সাথে মিল রেখে ইম্পর্টেন্ট জিনিসগুলোর কালারগুলো সে ম্যাচ করার চেষ্টা করছে। দিস ইজ কল ব্র্যান্ডিং অ্যাওয়ারনেস, বা ব্র্যান্ডিং সোজা কথা যেটা। সো ব্র্যান্ডিংয়ে কালারটা খুবই ইম্পর্টেন্ট। এবং একটা জিনিস খেয়াল করবেন, যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন ওইটার যাতে কালারের একটা ম্যাচ থাকে সব জায়গায়, দ্যাটস ইট। যদি আপনি ম্যাচ পান, তাহলে আপনি গুগল ডক্সে যাবেন, যেখানে আপনি আসলে অডিট রিপোর্টটা করতেছেন, কালার কী দিবেন এখানে, ম্যাচ। যদি কালার ম্যাচ না থাকতো, তাহলে এখানে আপনি সাজেশন লিখে দিতেন যে এরকম নট ম্যাচড, নিড টু অ্যাপ্লাই দ্য রাইট কালার অন অল দ্য, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিটা কি, টাইপোগ্রাফিটা হচ্ছে ফন্ট, ফন্ট। হ্যাঁ, ওয়েবসাইটে ফন্ট যদি এক জায়গায় ওপেন সেন্স ইউজ করা হয়, এক জায়গায় কি জর্জিয়া, এক জায়গায় টাইমস নিউ রোমান, তাহলে আপনার যে ভিজিটর আসবে সে কমফোর্টেবল ফিল করবে না, সে এক জায়গায় দেখবে যে এই টাইপের ফন্ট একটু আঁকা বেঁকা, এখানে একটু স্পেস আছে ফন্টে, এখানে আবার ফন্টটা অনেক ছোটো। সো ফন্টের যাতে ভেরিয়েশন না হয়,
যদি আপনার ব্র্যান্ড ব্র্যান্ড মানে ওয়েবসাইটটা লঞ্চ করার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এক নজরে দেখবেন যে ফন্টের কোনো ভেরিয়েশন আছে কিনা। যদি ফন্টের ভেরিয়েশন থাকে তাহলে ক্লায়েন্টকে সাজেস্ট করতে হবে যে তোমার ফন্ট একটা ফন্ট যা কোনো একটা ফন্টে স্টিক থাকার জন্য যে কোনো একটা ফন্টে স্টিক থাকতে হবে। যদি স্টিক না থাকে তাহলে ইউজাররা এসে তার চোখের কমফোর্টনেস পাবে না, চোখ কমফোর্টেবল ফিল করবে না ওই ওয়েবসাইট। ঠিক আছে, সো আমরা যদি ওই এক্সাম্পল ওয়েবসাইটগুলোতে যাই, এখানে দেখেন সিমিলার ফোন সব জায়গায়, খেয়াল করছেন সিমিলার ফোন। আবার অ্যাপলের সাইটে যাই, সিমিলার ফোন দেখবেন সব জায়গায় সিমিলার ফোন, সিমিলার ফোন। সো ইটস খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ফন্ট, আপনি খালি চোখে বুঝতে পারবেন। আপনার চোখ যদি আপনার মনে করেন যে ডিস্ট্রাক্ট হয় প্রচুর, এখানে এক ধরনের ফন্ট ওখানে আরেক ধরনের ফন্ট, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ফন্টের সমস্যা আছে। নাম চেক করার অনেক টুল আছে, যেমন ফন্ট চেকার আছে অনলাইনে, প্রচুর ফন্ট চেকার আছে, ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেও পাওয়া যাবে। সো আপনি জাস্ট এত সময় দেওয়ার দরকার নাই, জাস্ট খালি স্ক্যান করে বোঝার চেষ্টা করবেন ঠিকঠাক আছে কিনা ফন্ট। যদি ফন্ট ঠিক থাকে তাহলে এখানে কী লিখবেন, গুড। আর যদি এখানে টাইপোগ্রাফি না মিলতো তাহলে আপনি এখানে লিখে দিতেন যে ইটস নট সিমিলার, সব কিছু যাতে সব জায়গায় সেম ফন্ট ইউজ, সেম ফন্ট এভরি ওয়ার্ড, এরকম একটা কমিং দিয়ে সাজেশন দিয়ে দেবেন। এটা হচ্ছে একজন এসইও এক্সপার্টের দায়িত্ব, যদিও এগুলো ডেভেলপার এন্ডের কাজ, কিন্তু ওই যে বললাম আপনি একটু ডিফারেন্ট, আপনি এক্সপার্ট, সো আপনার প্রেজেন্টেশনটা হবে ওরকম। ক্লিয়ার? আচ্ছা, ইমেজেস অ্যান্ড ভিডিওস এগুলোতে যাতে মোটামুটি ব্র্যান্ডের একটা ছোঁয়া থাকে, যে ইমেজ ইউজ করবেন অন্য জায়গা থেকে কপি অ্যান্ড পেস্ট করে নিয়ে আসবেন, ঠিক আছে? যদি অন্য কারো ইমেজ ইউজও করেন ফ্রি ছবিগুলা, ছবিগুলো নিয়ে এসে ফটোশপে আপনার নিজের ব্র্যান্ডের একটা ছোঁয়া দিবেন ওখানে। ধরেন একটা ছবি নিয়ে আসলেন, আপনার ব্র্যান্ড কালার হচ্ছে গ্রিন, সো আপনি ফটোশপে একটা সিমিলার সাইজ বা একটু বড় সাইজের একটা নিবেন, ইমেজ নেবেন, ওইটার ব্যাকগ্রাউন্ড গ্রিন করবেন, দেন ওই ইমেজটা এসে এখানে পেস্ট করে দেবেন। এতে হবে কি আপনার ব্র্যান্ডের একটা ছোঁয়া থাকবে, এই জিনিসটা খেয়াল করবেন। অ্যাবাউট আস পেজ ইজ মাস্ট, প্রত্যেক অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট আস পেজের সাথে সাথে আরও কিছু জিনিস আমাদের দরকার হয়, যেমন প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে? তারপর হচ্ছে রিফান্ড পলিসি, আপনার ক্লায়েন্ট যদি কোনো কিছু সেল করে, ওই সেলেবল আইটেম যদি সে রিফান্ড করে কোনো বায়ার, তো তার পলিসি কী হবে, পেমেন্ট পলিসি কী। তারপর হচ্ছে এফএকিউ, মানে ফ্যাক্ট, যেটা বলে ফ্রিকোয়েন্টলি অ্যাসড কোশ্চেন, এই জিনিসগুলো, এই পেজগুলো যাতে ওয়েবসাইটে থাকে, এই জিনিসটা মাথায় রাখবে। কন্ট্যাক্টার্স পেজ, সো এই জিনিসগুলো যাতে থাকে। ওকে, সো আমরা এখানে রেখে দিতে পারি ইমেজেস প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিসেস রিফান্ড পলিসি, কন্ট্যাক্টার্স পেজ। এই পেজগুলো কেন গুরুত্বপূর্ণ? এক হচ্ছে আপনার ব্র্যান্ডিংয়ে হেল্প করবে, কারণ অ্যাবাউট আস পেজ পেজে আপনি আপনার ব্র্যান্ডকে ফুটিয়ে তুলতে পারবেন খুব ভালোভাবে, ঠিক আছে?
আর যখনই আপনার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি থাকবে, টস থাকবে, রিফান্ড পলিসি থাকবে, কন্ট্রাক্টার ফর্ম থাকবে, তখন গুগল আপনার ওয়েবসাইটকে অনেক বেশি ট্রাস্ট করবে, অনেক বেশি ট্রাস্ট করবে। কেন ট্রাস্ট করবে? ট্রাস্ট করবে এই কারণে যে আপনি কোনো ফেক প্রুফ কেউ না। যখন একজন অ্যাবাউট আস পেজ দিবেন, আপনার ছবি ওখানে থাকবে, তখন গুগল ইজিলি বুঝতে পারবে যে ওই একজন রিয়েল ইউজার, রিয়েল হিউম্যান বিইং, কোনো রোবট না। এটা এক হিসাবে যেমন আপনার ব্র্যান্ডিংয়ে হেল্প করবে, পাশাপাশি আপনার এসইওতেও ভালো একটা ইম্প্যাক্ট ফালাবে। এই 2016 এসইও কিন্তু শুধু লিঙ্ক বিল্ডিং না, এই ছোটোখাটো জিনিসও কিন্তু এসইওর সাথে রিলেভেন্ট, এবং এসইওটাকে, এসইও ব্যাপারটাকে টোটালি ওরা ব্যাক থেকে সাপোর্ট দেয়। ঠিক আছে, এই হচ্ছে বেসিক ব্র্যান্ডিং ইস্যু, যেগুলো আমরা একটা ওয়েবসাইটটা যখন অডিট করবো প্রথমেই এই জিনিসটা দেখব। যদি কোনো কিছু অমিল পাই, কোনো আনসিমিলারিটিস পাই, উল্টোপাল্টা জিনিস পাই, আমরা এই কমেন্ট সেকশনে লেখা দিব যে তোমার সাইটে এই এই সমস্যা আছে ব্র্যান্ডিংয়ে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, আরেকটা জিনিস আছে টোন অফ ভয়েস। টোন অফ ভয়েস মানে হচ্ছে আপনার লেখার স্টাইল। উপরে একটা লেখা লিখলেন, ওই লেখার স্টাইলটা আপনার মতো হতে হবে, যাতে মানুষ ইজিলি বুঝতে পারে যে এটা অমুকের, অমুক ওয়েবসাইটের, অমুক ব্র্যান্ডের। এই জিনিসটা একটু খুঁজে পাওয়া ডিফারেন্ট, একটু লোকেট করা ডিফারেন্ট, বাট এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। আমার যদি করা যায়, মানে সিমিলার ভয়েস রাখা যায় সব জায়গায়, ধরেন যে কেউ মজা করে উপরে একটা কিছু লিখল, সো তার সব কিছুটাতে ওই মজার ভাবটা থেকে যায় সব কিছু, সব লেখা। ঠিক আছে, এটাই হবে টোন অফ ভয়েস। আর এটা হচ্ছে ফ্যাব আইকনস। ফ্যাব আইকনস হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ওপেন করলে এখানে দেখিনি একটা আইকন চলে আসছে বাজারে, এটা হচ্ছে ফ্যাব আইকনস। তো ফ্যাব আইকনস ব্র্যান্ডিংয়ে অনেক কাজে দেয়। ঠিক আছে, ধরেন আমরা এখানে অনেকগুলো ওয়েবসাইট ওপেন করলাম, তো এই আইকন দিয়ে আমরা কী বুঝতেছি যে এটা গুগলের, তাই না? এই আইকন দিয়ে কী বুঝতেছি এটা ডেভস্ট্রিম, এই আইকন দিয়ে কী বুঝতেছি অ্যাপলের। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট অফ ব্র্যান্ডিং। ওকে, বাট এইখানে দেখেন যে নাই, ফেব আইকন নাই, এই পেজটার হয়তো ফেব আইকন নাই। এই পেজ দেখে কি আমরা বুঝতে পারতেছি এটা ভার্জিন মোবাইলের? না, বোঝা যাচ্ছে না। দিস ইজ কল ব্র্যান্ডিং। তারপরে নেক্সট স্টেপে আসবো কোথায়, ডিজাইনে। সো আমরা এখানে ইনপুট দেই, ডিজাইন। ডিজাইনে প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মানে সব কিছু পারফেক্ট আছে কিনা। ধরুন আমার এখানে একটা সার্চ বক্স থাকার কথা, যদিও এটা ইউজেবিলিটির মধ্যে পড়ে, কিন্তু এটা ডিজাইনেরও একটা অংশ, মানে যেখানে যেটা থাকা দরকার, হেডারে হেডার অংশ আছে কি না, ফুটারে ফুটার অংশ আছে কি না, এখানে যদি ব্লগ হয় তাহলে এখানে সাইডবারে সব কিছু ঠিকঠাক আছে কি না, দিস ইজ কাইন্ড অফ ডিজাইন ইস্যু। আপনার ওয়েবসাইটে একজন বায়ার আসলো কিন্তু সে সার্চ বক্স খুঁজে পাচ্ছে না, সে ফুটারে সাধারণত কন্ট্যাক্ট ফর্ম থাকে, আপনার সাথে সে কন্ট্যাক্ট করতে পারতেছে না। ফুটারে সাধারণত আপনার সার্ভিসের জন্যে মোবাইল নাম্বার থাকে, সে আপনাকে ফোন দিতে পারছে না কারণ মোবাইল নাম্বার নাই। তাহলে কি ওইটাকে ডিজাইনটা পারফেক্ট হবে? পারফেক্ট হবে না। এই জন্যে একটা ওয়েবসাইট অডিটের সময় এই জিনিসটা আমরা দেখব। ব্র্যান্ডিংয়ের পরের স্টেপটাই হচ্ছে এটা। এখানে দেখেন ডিটেল দেওয়া আছে, নেভিগেশন, হেডার্স, টেক্সট, টাইপোগ্রাফি অ্যান্ড হাইপারলিংকস, এই সমস্ত জিনিস। ফোকাসড লেআউট, ফোকাসড লেআউট মানে হচ্ছে ধরেন এখানেই আমার সার্চ বক্সটা থাকার কথা, সো এখানেই আছে কি না এটাই ফোকাসড। এখানে আমার ম্যানোভার থাকার কথা, তাই না? টাইপিক্যাল ওয়েবসাইট আমরা যাই কী দেখি যে হেডারে এই জায়গায় ম্যানোভারটা আছে, সো ম্যানোভারটা যদি আমি নিচে দেই তাহলে কিন্তু অনেকেই খুঁজে পাবে না,
এই ম্যানোভারটা যদি আমি নিচে দিই তাহলে কি এটা মানুষ চিন্তা করে, কয়েকজন মানুষ চিন্তা করে যে ম্যানোভার নিচেও থাকতে পারে? সো দিস ইজ কাইন্ড অফ বিগ ডিজাইন ইস্যু। প্লেস ক্রিটিক্যাল কন্টেন্ট অ্যাবোভ দ্য ফোল্ড। অ্যাবোভ দ্য ফোল্ড মানে কি? অ্যাবোভ দ্য ফোল্ড হচ্ছে ধরেন এটা আমার একটা ওয়েবসাইট, এই পেজটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, তো এটা স্ক্রল না করে নিচে যদি দেখতে চাই তাহলে কী করতে হবে? স্ক্রল করতে হবে না। স্ক্রল না করে আমি একটা ওয়েবসাইটের যে অংশটুকু দেখি সেটা হচ্ছে অ্যাবোভ দ্য ফোল্ড। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা পেজে ধরেন এই ওয়েবসাইটে যদি আমরা এখানে আসি, এটা স্ক্রল না করে আমরা কী কী দেখি, এটা হচ্ছে অ্যাবোভ দ্য ফোল্ড। সো অ্যাবোভ দ্য ফোল্ডে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখবেন। এখানে আমাদের সার্ভিস পেজ আছে, আমাদের ব্লগ আছে, কন্ট্যাক্ট আছে, এখানে আমাদের সার্চ বক্স আছে, আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোও এখানে আছে। ঠিক আছে? সো দিস ইজ কল অ্যাবোভ দ্য ফোল্ড। অ্যাবোভ দ্য ফোল্ডে আপনি ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখবেন। যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাবোভ দ্য ফোল্ডে শুধু অ্যাড থাকে, শুধু একটা লোগো এবং অ্যাড থাকে আর কোনো ইনফরমেশান না থাকে, তখন আমরা কী করব? এখানে আমরা লিখব অ্যাবোভ দ্য ফোল্ড। অ্যাবোভ দ্য ফোল্ডে লিখব যে নো ইম্পর্টেন্ট কন্টেন্ট নেভিগেশন ফাউন্ড। ঠিক আছে? হোয়াইট স্পেস হচ্ছে আপনার ওয়েবসাইটে যাতে একটা পার্ট থেকে আরেকটা পার্টের, মানে একটা ওয়েবসাইটে অনেকগুলো সেগমেন্ট থাকে না, ধরেন এটা হচ্ছে কি স্লাইডার সেগমেন্ট, তাই না? এটা হচ্ছে আমাদের একটা আরেকটা ব্লক, এটা হচ্ছে আরেকটা ব্লক। সো একটা ব্লক থেকে আরেকটা ব্লকে যাতে মোটামুটি ভালো একটা স্পেস থাকে, একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিসে যাতে মোটামুটি ভালো একটা স্পেস থাকে। কেন স্পেস থাকবে? যাতে আমার যে রিডার আছে সে ইজিলি যাতে একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্টে খুঁজে পায়। আর যদি সব কিছু একবারে খুব চাপা চাপা ভাব থাকতো তাহলে কী হতো? তাহলে সে কিন্তু কমফোর্টেবল ফিল করতো না, তাই না? সো ওয়েবসাইটে যত বেশি হোয়াইট স্পেস থাকবে, অ্যাপল একটা দেখাই কত হোয়াইট স্পেস, তাই না? কত খালি জায়গা। কেন খালি জায়গা আছে? সে খালি রাখছে যাতে মানুষজন এসে কমফোর্টেবল ফিল করে ওয়েবসাইটটা। আর যদি সব কিছু একসাথে জগা খিচুড়ি বানিয়ে দিত তাহলে কী হইতো? তাহলে কোনটা রেখে কোনটা দেখত, কোনো দিকে সে ফোকাসড হতে পারত না, একদম বিরক্ত হয়ে যেত। সো হোয়াইট স্পেস খুবই ইম্পর্টেন্ট, হোয়াইট স্পেস খুবই ইম্পর্টেন্ট ওয়েবসাইট। এরকম অনেক ওয়েবসাইট দেখবেন যেমন হোম পেজে কন্টেন্টে ভরা, কোনো হোয়াইট স্পেস নাই, প্রচুর ডিজাইন দেওয়া, ছবি টুবি হাবি যাওয়া যাওয়া, কিন্তু হোয়াইট স্পেস নাই। হোয়াইট স্পেস খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের ডিজাইন। যত বেশি হোয়াইট স্পেস থাকবে আপনার ওয়েবসাইটটার লুকিংটা তত বেশি ক্লিন লাগবে, ক্লিন অ্যান্ড এলিগেন্ট লাগবে, তাই না? এই জিনিসটা মাথায় রাখবেন। ওরাও মোটামুটি হোয়াইট স্পেস রাখার চেষ্টা করছে, বাট কিছুটা বাট এখানে দেখবেন হোয়াইট স্পেস আছে। ঠিক আছে? আপনি ভালো ভালো ওয়েবসাইটগুলো দেখবেন যে প্রচুর হোয়াইট স্পেস থাকে ওয়েবসাইটে। সো দিস ইজ এ ক্রুশাল ইস্যু, হোয়াইট স্পেস। ধরেন হোয়াইট স্পেস নাই, নো হোয়াইট স্পেস, প্লিজ ফিক্স দিস ডিজাইন ইস্যু অ্যান্ড অ্যাপ্লাই মোর more spaces on your home page. Call to actions.
কল টু অ্যাকশন সম্পর্কে কার কোনো আইডিয়া আছে? কল টু অ্যাকশন কি? যে বাটনগুলো থাকে অনেক কিছু বললাম, তারপরে বাটন থাকে যে কল টু অ্যাকশন গুলো ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার অ্যান্ড ফোকাসড। ধরেন আপনি একটা এসইও সার্ভিস সেল করতেছেন, আপনি একটা ল্যান্ডিং পেজ বানাইছেন যেখানে এসে সে দেখলো যে আপনি আসলে কী কী করবেন বা কী কী সার্ভিস দিচ্ছেন এসইওর ভিতরে, কিন্তু আলটিমেটলি সে আপনার সাথে কথা বলতে পারলো না। সে সার্ভিসটা কী কী দিবেন এতে সে প্লিজড, সে তার পছন্দ হয়েছে, কিন্তু সে আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারলো না, সে কন্ট্যাক্ট ফর্ম খুঁজে পায়নি। কীভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে সেটা সে খুঁজে পায়নি, আপনাকে মেল দেওয়ার ইমেলটা সে খুঁজে পায়নি, তো সে কি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে? কোনোভাবে পারবে না। সো আপনি যতই ট্রাফিক নিয়ে আসেন না কেন আপনার ওয়েবসাইটে, আলটিমেটলি আপনি কোনো কাস্টমার পাচ্ছেন না, কোনো ক্লায়েন্ট পাচ্ছেন না, ঠিক আছে? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু ডিজাইনের। সো আমরা যদি দেখি অ্যাপল কয়েকটা মোবাইল দেওয়া আছে, আইপ্যাড দেওয়া আছে বা আই ওয়াচ দেওয়া আছে, উপরে কী আছে, ঠিক উপরে কল টু অ্যাকশন, লার্ন মোর, ওয়াচ দ্য কিনোট। কিনোট মানে হচ্ছে তার একটা সেলস ভিডিও যেখানে এই এই ডিভাইসটাতে কী কী আছে ইউনিক সেটা সে দেখাবে। সো ওইটা ওয়ান কাইন্ড অফ সেলস পেজ তার জন্য। ইন্টারনেট তো আমরা মানুষের সাথে কথা বলতে পারবো না যে ভাই এটা কিনে নেই, এটা অমুক আছে তমুক আছে, এখানে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, একটা ভিডিও বানাবো বা একটা লেখা লিখবো, তাই না? সো এই লেখাটা পড়ানোই তো আমাদের দায়িত্ব প্রথমে, তাই না? সো এখানে দেখেন সে যাই লিখছে তার উপরেই বা আশেপাশেই কল টু অ্যাকশনটা রাখছে, এবং কল টু অ্যাকশন কী, যে কয়টা কল টু অ্যাকশন দিচ্ছে সবগুলা কিন্তু সেলস ওরিয়েন্টেড। এখানে লার্ন মোর দিলে আপনি এই এটা সম্পর্কে আরও ভালো কিছু জানতে পারবেন, ওয়াচ দ্য কিনোট দিলে এটা সম্বন্ধে আপনি ভিডিও দেখতে পারবেন, এবং ভিডিওতে তার সেল করার জন্য যা যা আপনাকে বলা দরকার সেখানে সে বলে দিচ্ছে। লার্ন মোরে আপনি কেনার জন্য যা যা দরকার সব কিছু ও এখানে বলে দিচ্ছে, ঠিক আছে? সো কল টু অ্যাকশন বাটনগুলো আমরা এমন জায়গায় রাখব যাতে করে ইউজাররা এসে খুব সহজে ওটা খুঁজে পেতে পারে। এখন ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন ই কমার্স ওয়েবসাইটে, ওখানে আপনি অডিট করতে গেলেন, গিয়ে দেখলেন যে এজ এ কাস্টমার আপনি প্রোডাক্টটা পাইছেন ঠিক আছে, কিন্তু প্রোডাক্টটা কিনতে গেলে আপনার প্রথমে আরও অনেক ইনফরমেশান ফিল আপ করতে হয়, মানে একবার স্ট্রেট লাইন, স্ট্রেট ক্লিয়ার কল টু অ্যাকশন বাটন নাই, হাপি যাবে অনেক পথ ঘুরে টুরে আপনার হয়তো প্রোডাক্টটা কিনতে হয়, তো কেনার কনভার্সন রেটটা অনেক কমে যাবে না, অনেক কমে যাবে। এই জন্য কল টু অ্যাকশন বাটন খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা মেনশন করে দেবো এখানে যে কল টু অ্যাকশন, বাটন প্রেজেন্ট অ্যান্ড ইট ইজ ফোকাসড, ঠিক আছে? ডিজাইন গেল, ব্র্যান্ডিং গেল, এখন আমরা আসি হচ্ছে কোডিং। আচ্ছা কোডিং, সো আমরা এখানে অ্যানালিস্ট করে রাখি কোডিংয়ে কী দেখব, ব্র্যান্ডিং, এটা অন্য একটা কালার দিই আমরা, আর সাপোজ কী কালার দেওয়া যায়, রেড, 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 এখানে দিলাম আমরা হচ্ছে কোডিং। সো আমরা এটা ওয়েট করে দিই, আচ্ছা কোডিংয়ে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে হেডিংগুলো।
সাব হেডিংটা দেখবো যে একটা ওয়েবসাইটের সাব হেডিংগুলো ঠিকঠাক আছে কিনা। এখানে দেখেন properly uses h1 headers and h2 to h6 subheaders. আর আরেকটা জিনিস সেটা হচ্ছে লিমিট h1 headers to 1 per পেজ। আমরা যদি লাইভ দেখি এটা এখানে দেখেন ইন্টারনেট মার্কেটিং কোম্পানি ফোকাসড অন ROI। এই জিনিসটা আপনি চেক করেন দেখেন যে এটা H1 আছে, ঠিক আছে। আচ্ছা রেসপন্সিভ ওয়েব ডিজাইন এটা হয়তো H3 আছে এবং প্রত্যেকটা বাটন এখানে H3 আছে। এটা কিভাবে চেক করব, সোর্স কোডে যাব আমরা, সোর্স পেজে গেলে আমরা বুঝতে পারবো যে কোনটা কোন পেজে আছে। H1 দিই, এখানে H1 নাই, হয়তো H2 আছে, তাই না? H2 প্রত্যেকটা এই ব্লকগুলো প্রত্যেকটা H2 আছে। ওকে, সো এই জিনিসটা খেয়াল করবেন যাতে আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন সেগুলো যাতে একটা হেডিং ট্যাগের ভিতরে থাকে এবং সবগুলো যাতে একটা কনসিস্টেন্সি থাকে। এটা H1 রাখলেন, এটা H3 রাখলেন, এরকম যাতে না হয়। সো ক্লায়েন্টের ওয়েবসাইট যখন আপনি প্রথমে ভিজিট করবেন তখন এই জিনিসগুলো চেক করবেন যে তার হোম পেজে লগোটা বা লগোর যে টেক্সট আছে সেটা কোন তাদের আছে। এই পুরো পেজে শুধু একবার H1 রাখার চেষ্টা করবেন এবং H1 কোথায় রাখবেন, হয়তো লগোর যে টেক্সট ওইটাতে অথবা মেইন যে মেসেজটা আপনার ওই পেজে ওই মেসেজটা যাতে H1 থাকে এবং অন্যান্য যে সার্ভিসগুলা বা প্রোডাক্টগুলা ওগুলা টাইটেলটা যাতে H2 থাকে, H2 বা H3। ওকে, আর এই জিনিসটা আপনার মানে কোনটা মানদণ্ড এখানে আপনি কিভাবে বুঝবেন যে আসলে এটা ঠিকঠাক আছে কিনা, জাস্ট খালি একটা ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে হোম পেজে তো কিছু না কিছু থাকে, তাই না? যাই থাকুক না কেন আপনি ওর মেইন সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে তো আপনি ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবেন যে ওর আসলে কী সেল করে, যা যা সেল করে ফ্রন্ট পেজে যা আছে ওগুলোর হেডিং যাতে ঠিক থাকে, দ্যাটস ইট, এবং হেডিংয়ে যাতে কনসিস্টেন্সি থাকে। যদি একটা সার্ভিস H2 হয় সবগুলো সার্ভিস যাতে H2 থাকে। এই জিনিসটা খেয়াল করতে পারলে গুড এনাফ। তো আমরা এখানে লিখতে পারি যে সাব হেডিং কনসিস্টেন্ট। ইউজ ক্যানোনিক্যাল ইউআরএলস। আচ্ছা ক্যানোনিক্যাল ইউআরএলটা কি, কারোর কোনো আইডিয়া? এটা নিয়ে অনেক কথা বলছি আমরা ভাইয়া, ক্যানোনিক্যাল ইউআরএলটা কি? ভাইয়া ক্যানোনিক্যাল ইউআরএলটা কি? পার্মানেন্ট, কিন্তু ক্যানোনিক্যালাইজড ইউআরএল বা ক্যানোনিক্যাল ইউআরএলটা কি? আমাদের ওয়েবসাইটের দুইটা ভার্সন থাকে, তাই না? একটা হচ্ছে HTTP আর একটা হচ্ছে HTTP ছাড়া। দুইভাবেই তো আমরা একটা পেজ এ করতে পারি না, একটা হচ্ছে HTTP তারপর হচ্ছে www, একটা www সহ একটা হচ্ছে www ছাড়া, তাই না? দুইটা ভার্সনই কিন্তু গুগল অ্যাক্সেস করতে পারে। ক্যানোনিক্যাল ইউআরএল মানে হচ্ছে আমরা যে কোনো একটা ইউআরএল ক্যানোনিক্যালাইজ করে দেব, মানে নির্দিষ্ট করে দেব গুগলের জন্য যে এটা তুমি ইন্ডেক্স করো। তো একটা ওয়েবসাইটে ইউআরএলগুলো ক্যানোনিক্যালাইজড কি না সেটা আমরা বুঝবো কীভাবে, সেটা বুঝবো হচ্ছে ওই ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে সোর্স পেজ দেখব। সোর্স পেজে একদম উপরের দিকে ক্যানোনিক্যাল নামে একটা অপশন থাকে, সেটা যদি আপনি না পান তাহলে যেটা করবেন কন্ট্রোল এফ দিবেন, শুধু লিখবেন ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল,
হ্যাঁ হ্যাঁ ওই সোর্স পেজের মধ্যে যদি এই ক্যানোনিক্যাল ট্যাগটা আপনি খুঁজে না পান তাহলে মনে করবেন যে ওই ওয়েবসাইটে ক্যানোনিক্যালাইজড করা না, ইউআরএলগুলো ক্যানোনিক্যালাইজড করা না। সো আমরা কী পাচ্ছি যে এটা ক্যানোনিক্যাল করা, ক্যানোনিক্যাল করা কোথায়, ক্যানোনিক্যাল করা নন WWW ভার্সন, ঠিক আছে। সো আমরা এখানে কী ইনপুট দিব কোডিংয়ে, ক্যানোনিক্যালাইজেশনে কী হবে এটা, ক্যানোনিক্যালাইজেশন ট্যাগ প্রেজেন্ট, ঠিক আছে। sitemap.xml ফাইল, তো sitemap.xml ফাইলের গুরুত্বটা কী বা এটা কী কাজ করে সেটা নতুন করে আসলে বোঝানোর দরকার নাই। যদি একটা ওয়েবসাইটে sitemap.xml না থাকে তাহলে কী ধরনের সমস্যায় পড়তে হবে, ওই ওয়েবসাইটটা ইনস্ট্যান্টলি গুগলকে পিং করবে না, তাই না? ইনস্ট্যান্টলি গুগলকে পিং হবে, পিং করবে না। সো আমাদের ইন্ডেক্সেশন হবে অনেক দেরিতে। এই জন্য যেটা করবো sitemap.xml ফাইলটা আমাদের ওয়েবসাইটে রাখবো, ইনস্টল করবো। তো sitemap.xml ফাইলটা ওয়েবসাইটে আছে কি না সেটা আমরা চেক করবো কীভাবে, ধরেন এটা আমাদের ওয়েবসাইট, সো এটাতে কেন sitemap আছে কি না, sitemap.xml এটা সার্চ দিই, তার মানে এই ওয়েবসাইটটিতে sitemap.xml ফাইলটা আছে। সো আমরা কী করবো এখানে নিব কি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আচ্ছা। অ্যাভয়েড ফ্রেমস, এখানে ফ্রেম বলতে বোঝাচ্ছে হচ্ছে বিভিন্ন টেবিল, টেবিল বা আই ফ্রেম, এই ফ্রেমগুলো কি হয় গুগলে ইন্ডেক্স করতে পারে না, বা ইন্ডেক্স করলেও এগুলো প্রপারলি ইন্ডেক্সড হয় না এই ফাইলগুলো। সো আই ফ্রেম বা টেবিল এই জিনিসগুলো আমাদের ওয়েবসাইটে যত কম রাখা যায় তত বেটার। তো এর জন্য অল্টারনেটিভ কী, আমাদের তো টেবিল ইউজ করতে হবে আমাদের ওয়েবসাইটে, তাই না? প্রায় সময় আমাদের টেবিল লাগে, তখন আমরা কী ইউজ করব, আচ্ছা তখন আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ডিপ, হ্যাঁ ডিপ ট্যাগ ইউজ করবো। সো আমরা কী করবো, ডিপ ট্যাগ ইউজ করবো এবং এটা বলে দিব আমাদের যে ক্লায়েন্ট আছে তাকে বলে দিব ফ্রেম, ধরেন টেবিল প্রেজেন্ট, টেবল প্রেজেন্ট ইউজ ডিপ ট্যাগ ইনস্ট্যান্ট, ঠিক আছে। বা এখানে লিখতে পারেন আই ফ্রেম প্রেজেন্ট ইউজ অল্টারনেটিভ, আচ্ছা ইউজ HTML5 এন্ড স্কিমা, স্কিমাটা সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। স্কিমাটা কেন, স্কিমাটা কি যদি আমরা বলি এক কথায়, স্কিমা হচ্ছে একটা HTML ট্যাগ, স্কিমা হচ্ছে HTML ট্যাগের কতগুলো HTML ট্যাগের সমষ্টি, যেই ট্যাগগুলো গুগল, ইয়াহু, বিং তারা সাপোর্ট করে। এবং স্কিমা সম্পর্কে ডিটেল ট্যাগ সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারবো, স্কিমা ডট ওআরজি নামে একটা ওয়েবসাইট আছে, ইভেন আমার অনেক ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে নিতে পারি স্কিমা সম্পর্কে ভালো করে জানতে হলে। স্কিমা সম্পর্কে ডিটেল আছে এখানে, আমরা যদি কোনো ইভেন্টের ওয়েবসাইট থাকে ক্লায়েন্টের, কোনো অর্গানাইজেশন, পার্সন, প্লেস, লোকাল বিজনেস, প্রোডাক্ট, অফার, রিভিউ, অ্যাকশন বা হোয়াট এভার দ্য টাইপ অফ দ্য ওয়েবসাইট ইজ, ঠিক আছে, স্কিমা ট্যাগ আছে কি না সেটা বুঝবো কীভাবে। আপনি যখন একটা যেই ধরনের
ওয়েবসাইটটা ধরেন মুভি রিলেটেড, ধরেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে মুভি রিলেটেড, সো মুভির স্কিমাগুলো কেমন থাকে, মুভিতে কী থাকবে, মুভির অ্যাক্টর থাকবে না, একটা মুভির ওয়েবসাইট যদি থাকে তাহলে মুভির অ্যাক্টর থাকবে, তো অ্যাক্টরের স্কিমাটা কী হতে পারে, ডকুমেন্টেশনে যাই, আচ্ছা এখানে দেখেন যদি একটা ইভেন্ট হয়, ইভেন্ট নর্মাল এস্টিমেট থাকে এরকম, ঠিক আছে, সো এটাতে যখন আমরা স্কিমা অ্যাপ্লাই করব তখন দেখেন কি হয়, সেম জিনিস স্কিমা অ্যাপ্লাইড, সো আইটেম স্কোপ স্কিমা ডট ওআরজি ইভেন্ট নামে একটা আইটেম টাইপ থাকবে, সো একটা ওয়েবসাইটে স্কিমা অ্যাপ্লাইড কি না সেটা আমরা কীভাবে দেখব, সোর্স পেজে জাস্ট স্কিমা লিখে সার্চ দেবো, স্কিমা ডট ওআরজি আছে কি না, ঠিক আছে, সো ধরুন এই ওয়েবসাইটটাতে স্কিমা আছে কি না এটা আমরা কীভাবে চেক করবো, স্কিমা লিখে সার্চ দেবো, তার মানে স্কিমা আছে কি নাই, স্কিমা আছে, ক্লিয়ার, সো এখানে আমরা কী লিখবো আমাদের এতে, স্কিমা কি এটা, বুঝতেছেন তো যে কোনটার পরে কোনটা হয়, আচ্ছা কোডিং এ আরো কতগুলো জিনিস আমরা দেখব সেটা হচ্ছে পার্মানেন্ট, পার্মানেন্ট ধরেন আমরা একটা ওয়েবসাইটে কাজ করতেছি এখন ট্রাভেল গিগ বিডি ডট, আচ্ছা ওয়েবসাইটটা দেখেন এখানে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু এখানে ম্যানওভারটা এখানে হাইলাইট করা না, মানে এই কালারের সাথে এই কালারটা মিলে গেছে, আমি জানি যে এখানে তো ম্যানওভার থাকতে পারে কিন্তু একজন নর্মাল ইউজার কি বুঝতে পারবে যে এখানে ম্যানওভারটা আছে, বুঝতে পারবে না কিন্তু, তাই না, সো এটা একটা ডিজাইন ফ্ল, এটা আমরা কি করব আমরা ওই অডিট রিপোর্টে মেনশন করে দিব যে এখানে মেনশন করে দিব কি আমাদের ব্র্যান্ডিং ডিজাইন অপশন এখানে মেনশন করে দিব যে বা নেভিগেশন কালার ফ্লো সেম কালার অ্যাপ্লাই অন হেডার এন্ড নেম বার অন ট্যাব মোবাইল ভিউ, ঠিক আছে, কিন্তু আপনার কি মনে হয় যে ক্লায়েন্ট জব পাবলিশ করে প্রথম যে 20 জন অ্যাপ্লাই করে তাদের কে নেয় করে নেয় না, কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু সবগুলা দেখে না, দেখা গেছে প্রথম দিক দিয়ে যদি তার মনের মতো পেয়ে যায় সে আর নিজের উপর দেখে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সবসময় তো ওখানে থাকতে পারবে না, সবসময় তো মার্কেট প্লেসে থাকা সম্ভব না, ইভেন যে ক্লায়েন্ট সে যদি প্রথম 15 জন থেকে সে নেয় তাহলে আপনার আর কিছু করার নেই, ব্যাড লাগ, কিন্তু আপনার কাজ হচ্ছে
এইভাবে প্রত্যেক এটা তো আমার একটা একটা করে বুঝাইতে বুঝাচ্ছে দেখে অনেক সময় লাগতেছে, কিন্তু আমি তো আপনাকে এই চারটা পুরোটা দিয়ে দিব শিখতে, আপনি জাস্ট খালি দেখবেন ইনপুট দিবেন, দেখবেন ইনপুট দিবেন, তো 20 মিনিটের বেশি সময় কিন্তু লাগবে না, কিন্তু এখন বুঝাচ্ছি দেখে অনেক বেশি সময় লাগতেছে, ঠিক আছে, এটা কিন্তু এত বেশি সময় লাগে না। না দেখলে এটা আপনার আসলে কিছু করার নাই, যেটা করার নাই এটা আপনি হ্যান্ডেল করতে পারবেন না, কিন্তু আপনি তো এটা পারেন, তো আপনি যদি এটা করে দিতে পারেন তাহলে এখানে আপনি অ্যাটলিস্ট স্যাটিসফাইড হতে পারবেন যে না আমি আমার ট্রাই সাধ্যমতো ট্রাই করছি। সো ক্লায়েন্ট যদি এটা না দেখে এটা আসলে আপনার করার কিচ্ছু নেই, ওয়ার্কশিটটা তো আপনার অবশ্যই আমি দিয়ে দিব এবং ওয়ার্কশিটটা অলরেডি সাথে আছে কম্পিউটারের রাখবে। আচ্ছা যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে এখানে দেখেন ব্লগ, ব্লগে ইউআরএলটা দেখেন, ঠিক আছে, আমরা যদি travelgeekbd.com/blog দিতাম তাহলে অনেক বেশি ভালো হতো না, অনেক বেশি ভালো হতো, ইভেন হ্যাঁ হ্যাঁ এক্সট্রা ফোল্ডার চলে আসছে। এই কন্টেন্টটা যদি আমরা দেখি তাহলে দেখুন কন্টেন্টের পারমানেন্টটা কেমন, blog details/1, কিন্তু কন্টেন্টটা কি হিস্টোরি অফ ঢাকা। সো এটার এই পারমানেন্টটা যদি এরকম হতো travelgeekbd.com/blog/history-blog-ঢাকা বা হিস্টোরি ঢাকা তাহলে অনেক বেশি সুন্দর হতো না, এবং পারমানেন্টে আমার কিওয়ার্ডটাও থাকতো, কিন্তু এখানে কি পারমানেন্টে আমার কোনো কিওয়ার্ড আছে? কিওয়ার্ড নেই। সো আমরা যেটা করব আমাদের এক্সেল শিটে এই কোডিং সেকশনে আমরা লিখে রাখবো Permanent, not optimized. Achha, URL should be like, should be look like, apni URL ta diye dilen. www.example.com/blog/dhaka-history তাহলে এক্সিস্টিং কোনটা আছে ক্লায়েন্ট সেটাও বুঝতে পারলো, নতুন কী ধরনের হওয়া উচিত সেটাও বুঝতে পারলো, এজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আচ্ছা robots.txt এটা চেক করেন, ওই ধরেন এটা robots.txt কি এখানে দেখেন ডব্লিউপি কন্টেন্ট প্লাগিনসটা প্লাগিনস ফোল্ডারটা ডিসেবল করা, এখানে আরও কিছু দেওয়া উচিত ছিল, ডব্লিউপি অ্যাডমিন প্যানেলটাও ডিসেবল করা উচিত ছিল, তাই না? সো এটা এখানে দেওয়া নাই। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে not optimized. More useful code course should be ঠিক আছে। সো আচ্ছা robots.txt যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে সব কিছুই অ্যালাউ করে রাখবেন, ইমেজ থেকে শুরু করে টেক্সট সব কিছুই, কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলে যা যা আছে সব ব্লক করে রাখবেন, দ্যাটস ইট, robots.txt এটুকু করতে পারলে এনা, সব কিছু ব্লক করে রাখবেন, মানে অ্যাডমিন প্যানেলে যা কিছু সব কিছু ব্লক করে রাখবেন, বাকিগুলো ওপেন থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা 4 নম্বর আছে ইউজেবিলিটি, ইউজেবিলিটিতে আমরা দেখব ওয়েবসাইটের অ্যাকচুয়ালি ইউজাররা যাতে স্বাচ্ছন্দ্য ফিল করে,
স্পেশালি আমরা আগে যেগুলো নিয়ে আলোচনা করছিলাম, যেমন লেআউট যে কোথায় কী থাকা দরকার সেই জিনিসটা ওয়েবসাইটে আছে কি না, এটা দিয়ে বলতে হচ্ছে লেআউট। লেআউট মিটস বেস্ট প্র্যাকটিসেস। তো ব্লগে কি আমরা দেখি, একটা ব্লগে যদি আমরা যাই তাহলে দেখি কি, ডান পাশে সাইড বার, উপরে হেডার, নিচে ফুটার, তাই না? তো হুট করে যদি আপনি বাম পাশে সাইড বার দেন তাহলে জিনিসটা অনেকটা আনইউজুয়াল লাগবে না, আনইউজুয়াল লাগবে। তো এই জিনিসটা আমরা মেনটেন করার ট্রাই করবো। ক্লায়েন্টের কোনো সাইট যদি আমরা এরকম দেখি তাহলে ওদেরকে সাজেস্ট করবো যে না, তোমার এখানে এই জিনিসটা না রেখে এটা এখানে দাও, ফুটারে তুমি এটা রাখছো কিন্তু এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সো এটা তুমি হেডার দাও, নেভিগেশনে দাও। তো এই জিনিসগুলো আচ্ছা, নেভিগেশন ইউজ অ্যাপ্রোপ্রিয়েটলি মানে হচ্ছে নেভিগেশনটা মানে উপরে যে ম্যানোভারটা, এই ম্যানোভারটা যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ না করি তাহলে কিন্তু আমাদের অনেক ইনফরমেশানগুলো অ্যাবভ দ্য ফোল্ডের নিচে চলে যাবে, নিচে চলে যাবে। যেমন ধরেন ডেস্টিমেট সাইটের কথা যদি আমরা বলি, এখানে দেখেন আমাদের যে সার্ভিসগুলো মার্কেটিং এসইও সার্ভিস আমরা দিচ্ছি, সো এটা যদি এখানে না থাকে, ফুটারে থাকতো বা সাইড বারে থাকতো, এটার মতো করে এমন করে চোখে পড়তো না কিন্তু, তাই না? সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা যেটা করবো, আমাদের এখানে লেখা রাখবো সব কিছু, ধরেন নাই তাহলে আমরা কি লিখবো, কোড ইম্পর্ট্যান্ট আইটেমস অন নেভ বার। এভাবে আমরা যে কোনো ধরনের সমস্যা ইউজিবিলিটিতে পাই সবগুলো এখানে লিখে রাখবো। আচ্ছা, ইউজিবিলিটিতে আরেকটা জিনিস হচ্ছে আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা গ্রামাটিক্যালি এরর কি না বা স্পেলিং মিস্টেক্স আছে কি না সেটা একটু চেক করতে হবে। সো আমরা অনেক শর্ট টাইমে কিন্তু অডিটটা করব, সো এত কিছু চেক করা সম্ভব না। এই জন্য আমরা যেটা করব, প্রথম কয়েকটা জিনিস আমরা স্ক্যান করব, শুধু পড়ার চেষ্টা করব। যেমন উই হেল্প আওয়ার ক্লায়েন্টস অ্যাচিভ ইমপ্রেসিভ রেজাল্টস থ্রু আওয়ার এক্সপার্টাইজ। এখানে যদি কোনো গ্রামাটিক্যাল এরকম দু একটা জিনিস আপনাদের একটু খেয়াল রাখতে হবে, এরকম দু একটা জিনিস যদি আপনারা দেখেন তাহলে আপনি ওভারঅল বুঝতে পারবেন যে ওয়েবসাইটের ভিতরে কী অবস্থা, অন্যান্য কন্টেন্টগুলোর কী অবস্থা। মর্নিং শোজ দ্য ডেজ, তাই না? ওয়েবসাইটের প্রথমটাই দেখায়, প্রথম কয়েকটা লাইনই আপনাকে বুঝাই দিবে যে পুরো ওয়েবসাইটে আসলে গ্রামাটিক্যাল মিস্টেক্স আছে কি না, স্পেলিং মিস্টেক্স আছে কি না। যদি থাকে দেন আমরা যেটা করব, গ্রামার অ্যান্ড স্পেলিং ইউজেবিলিটি অ্যান্ড মিস্টেক্স যদি হয়, গ্রামাটিক্যাল মিস্টেকস বা স্পেলিং মিস্টেক, এটা কিন্তু এসইওতে ভালো একটা প্রভাব ফেলে। একটা সময় ছিল যখন গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক ব্যাপার ছিল না, কন্টেন্ট থাকলে হলো, কিন্তু ইদানিং গুগল প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য পড়ে, গুগলের যে রোবট ওরা পড়ে, পরে যদি দেখে যে এগুলো হিউম্যান রিডেবল না বা গ্রামাটিক্যাল মিস্টেকস আছে, স্পেলিং মিস্টেক আছে, সে কিন্তু গুগল কিন্তু ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করবে। তো আমরা ক্লায়েন্টকে এই জিনিসটা মেনশন করে দেবো যেটা ইউজারের ইউজিবিলিটি, ইউজার যখন পড়তে আসবে সে যদি গ্রামাটিক্যাল স্পেলিং মিস্টেক পায় সে কিন্তু সাথে সাথে বাউন্স করবে, ওয়েবসাইটে থাকবে না। এটা ইউজারের একটা সমস্যা, আর একটা সমস্যা হচ্ছে গুগলের, গুগল ওটাকে র্যাঙ্ক করবে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট ইস্যু। সো এই জিনিসগুলো আমরা মেনশন করব। কন্টেন্ট ইজ ইজি টু রিড অ্যান্ড ডাইজেস্ট, তার মানে হচ্ছে যেই কন্টেন্টগুলো ওয়েবসাইটে আমরা পাবো, যেটা অডিট করতেছি, কন্টেন্টগুলো যাতে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আপনি যদি পড়ে বুঝতে পারেন ইটস গুড, আর যদি পড়ে বুঝতে না পারেন তাহলে মনে করবেন যে এখানে কোনো একটা ঝামেলা আছে। সো ইন্টারনেটে ওয়েবসাইট যদি একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে অডিট করতে চান করতেছেন, ওই ওয়েবসাইটটা বেসিক্যালি যদি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য হয়
তো সবাই তো আর ইংলিশ নেটিভ না, তাই না? যেমন আমার বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, ঠিক আছে, ভুটানিজ আছে, নেপালিজ আছে, তাদের ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ না। সো একটা ওয়েবসাইট যখন ইন্টারন্যাশনাল মার্কেটকে টার্গেট করে তৈরি করা হবে, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজগুলো ইংলিশে শব্দ চয়নটা, মানে ওয়ার্ড প্লেসমেন্টটা যদি সবার জন্য করা না হয়, মানে ইজি ওয়ার্ড অ্যাপ্লাই না করা হয়, অনেক কঠিন কঠিন শব্দ, বাংলার কথা চিন্তা করেন, বাংলায় অনেক কঠিন কঠিন শব্দ আছে না, অনেক কিছু আমরা মানেই জানি না, জানি এরকম হয়, হতে পারে, তাই না? সো ইংলিশেও এরকম সহজ ভাষণ আছে, কঠিন একটা শব্দের সহজ সিনোনিম আছে, কঠিন সিনোনিম আছে, তাই না? তো সহজ শব্দ দিয়ে করা যদি হয়, তাহলে এটা সবাই করতে পারবে, বুঝতে পারবে, এবং সার্ভিসটা কেনার প্রতি ইন্টারেস্টেড ফিল করবে, বা প্রোডাক্টটা কেনার জন্য ইন্টারেস্টেড ফিল করবে। এই জিনিসটা আমরা পড়লেই বুঝতে পারবো। যদি মনে হয় যে খুব বেশি কঠিন ওয়ার্ড ইউজ করছে, তাহলে আমরা কী করবো, ওখানে লেখা রাখবো যে আচ্ছা, রিডেবিলিটি লেভেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, একটা কন্টেন্ট রিডেবল কি না সেটা আমরা বুঝবো কীভাবে, মানে এটা রোবট লিখছে না মানুষ লিখছে, সেটা তো আমরা কয়েক লাইন পড়েই বুঝতে পারবো, তাই না? তো রিডেবিলিটি চেক করার জন্য অনেক অ্যাপ আছে, এটা দু এক লাইন পড়ে বুঝতে পারবো, সব কিছু একটু সময় দিতে হবে, দু একটা লাইন পড়তে হবে, না পড়ে তো আপনি একটা অডিট করতে পারবেন না, আর এই জিনিসটা একটু সময় লাগবে প্রথম দিকে এক ঘন্টা লাগবে, পরে আস্তে আস্তে সময়টা কমে আসবে, যত আপনি অডিট করবেন আপনার এক্সপার্টাইজ বাড়বে এবং আপনি তত সুইফটলি এই কাজটা করতে পারবেন। রিডেবিলিটি চেক করার জন্য বিভিন্ন টুলস আছে, কন্টেন্ট রিডেবিলিটি, রিডেবিলিটি স্কোর যাতে 70-এর উপরে হয়, এই জিনিসটা মাথায় রাখবে। ধরেন আমি এটুকু কপি করলাম, কপি করার পরে টেক্সট পেস্ট করে দিলাম, ঠিক আছে, রিডেবিলিটি ড্যাশ স্কোর ডট কম, নেদার রিডেবিলিটি, সিক্সটি সেভেন, এক একটা এক এক রকম গ্রেড দিচ্ছে, এটা 10-এ কত, এটা 100-তে কত, সো 67, এখানে রিডেবিলিটি একটু বাড়ানো যায়, ঠিক আছে, তো 70%-এর উপরে রাখার চেষ্টা করবেন রিডেবিলিটি, তবে 60-এর উপরে হলেও সমস্যা নেই, ঠিক আছে, বাট 60-এর নিচে যদি নেমে যায় তাহলে এখানে প্রবলেম আছে। সো আমরা এটা মেনশন করবো এখানে, তারপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের কোয়ালিটি, কনসিস্টেন্সি, রিলেভেন্সি, এনগেজমেন্ট, ফ্রেশনেস, ফ্রেশনেস বলতে একদম নতুন কিছু হচ্ছে,
না। ফ্রেশনেস বলতে হচ্ছে যে আপনি একটা আইডিয়া নিলেন, ওটাকে নিজের মতো করে কিছু এক্সট্রা টুইস্ট ইউজ করবেন, কিছু একটা ইউনিক কিছু অ্যাড করবেন, ইটস কল্ড ফ্রেশনেস। আচ্ছা, এখানে কোয়ালিটি, কোয়ালিটি আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কন্টেন্ট লেংথ, কন্টেন্টের ভাষা, কন্টেন্টের প্রেজেন্টেশন, এই সব কিছু মিলে হচ্ছে কোয়ালিটি। কন্টেন্টটা কতটুকু ইউনিক এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে কোয়ালিটি, ঠিক আছে? তো আপনি যদি ইংরেজিতে একটু হালকা পাতা ভালো না হন, আপনি কন্টেন্ট করে বুঝতে পারবেন না কতটুকু কোয়ালিটি। ওকে, সো কোয়ালিটি দেখবেন, চেক করবেন কোয়ালিটিতে কী কী আছে, আমি একটু লিখে দিই। কোয়ালিটি, কোয়ালিটিতে কী কী চেক করবেন, ইউনিকনেস, লেংথ, প্রেজেন্টেশন, এরর ফ্রি, এগুলো দিয়ে বোঝা যাচ্ছে একটা কন্টেন্টের কোয়ালিটি। যদি এটা অ্যাবসেন্ট থাকে তাহলে অ্যাবসেন্ট, ইমপ্রুভ দ্য কন্টেন্ট। যদি প্রেজেন্ট থাকে তাহলে লিখবেন যে গুড, দ্য কন্টেন্ট ইজ গুড, গুড টু গুড। কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি মানে হচ্ছে ধরেন আজকে একটা ব্লগ লিখলেন আপনি, আগামী পাঁচ মাস আপনার কোনো খবর নাই, ছয় মাস পরে কোথেকে আসছেন আবার একটা কন্টেন্ট লিখছেন। সো এই ধরনের যাতে না হয় এটা কনসিস্টেন্সি থাকতে হবে, এই সপ্তাহে একটা কন্টেন্ট লিখছেন, সামনের সপ্তাহে একটা কন্টেন্ট লিখতে হবে, বা প্রতি মাসে করে মাসে একটা করে কন্টেন্ট লিখতে হবে, বা প্রতি সপ্তাহে, বা প্রতি পনেরো দিনে একটা করে। কিন্তু আজকে একটা লিখলেন, দুই মাসে আপনার কোনো খবর নাই, তাহলে কিন্তু গুগল আপনার সাইটটাকে ড্যাড বলে, ড্যাড মনে করবে, মনে করছে না ওটা অনিয়মিত। হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট সময় পরপর কন্টেন্ট পাবলিশ করবে। যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখেন যে দুই বছর আগে কন্টেন্ট আপলোড করা হয়েছে, ইদানে কোনো কন্টেন্ট নাই, তাহলে এটা ক্লায়েন্টকে নোটিফাই করতে হবে। রিলেভেন্সি, রিলেভেন্সি মানে হচ্ছে ধরেন ক্লায়েন্ট হচ্ছে টি শার্ট সেল করে, ওকে, সো টি শার্ট সেল করে, তার সব কন্টেন্ট যাতে টি শার্ট রিলেভেন্ট হয়, ক্লদিং রিলেভেন্ট হয়, ঠিক আছে? ওখানে যদি আবার টম ক্রুজ কোন ধরনের মুভি করছে গত সপ্তাহে, কোনটা পাবলিশ হলো, ওই ধরনের কন্টেন্ট যদি আবার মাঝখান দিয়ে ঢুকায় দেন, তাহলে ওটার মধ্যে রিলেভেন্ট হলো না। অনেকে কিন্তু এরকম করে, সো এটা করা যাবে না। ফোকাসড থাকতে হবে, ক্লায়েন্টকে বলবেন যে ফোকাসড থাকবে, এটা কিন্তু আপনার দায়িত্ব হয় যে এসইও এক্সপার্ট, কারণ ওর একটা ওয়েবসাইটের কন্টেন্ট যত বেশি ফোকাসড হবে, যত বেশি ইন্ডাস্ট্রি সেন্ট্রিক হবে, আপনার জন্য ওই ওয়েবসাইটটা র্যাঙ্ক করা তত সহজ হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ আপনি যে অডিট করতেছেন, আপনি 50% চান্স আছে যে আপনি কাজটা পাবেন। সো কাজ পাওয়ার পরে কোন জিনিসগুলো ফিক্স করতে হবে, এগুলো যাতে আগেই মাথায় থাকে, এগুলো যাতে আগেই অডিটে থাকে, এই জিনিসটা মাথায়। ফ্রেশনেস তো বললাম একটু আগে, ফ্রেশনেস কি? আচ্ছা, কন্টেন্টে আরও কিছু চেক করবেন, কন্টেন্টে যে ইমেজ থাকে, ইমেজের যাতে অল্টারনেটিভ ট্যাগটা থাকে, এবং ইমেজের ফাইল নামটা যাতে ওই কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবেন, সোর্স কোড দেখে বুঝতে পারবেন, সোর্স কোড দেখে বুঝতে পারবেন। ধরেন এখানে কোনো ইমেজ আসছে কিনা আমি শিওর না, স্লাইডে আছে, এগুলো তো একটা ইমেজ, তাই না? ইমেজ, সো এখানে জাস্ট খালি আপনি ALT দেন, দেখছেন অল্টারনেটিভ ট্যাগ আছে। অল্টারনেটিভ ট্যাগ কি? গুগল পান্ডা পেঙ্গুইন রিকভারি ব্যাকগ্রাউন্ড, গুগল পান্ডা পেঙ্গুইন রিকভারি, এসইও সার্ভিস ব্যাকগ্রাউন্ড,
ঠিক আছে। সো আপনি সোর্স কোড দেখে বুঝতে পারবেন যে ওই ওয়েবসাইটে অর্ডার এন্ট্রি ট্যাগ ঠিক আছে কিনা বা অর্ডার এন্ট্রি ট্যাগ আছে কিনা। যদি না থাকে তাহলে লিখবেন মিসিং, যদি থাকে তাহলে লিখবেন যে না গুড, বা কতগুলো মিসিং। এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে যখন টুলস নিয়ে আলোচনা করবো তখন এগুলো শিখবো। আমাদের এই পিডিএফটা লাস্টে দেখবেন যে টুলস আছে, সে টুলসের নাম দিয়ে দিচ্ছে। সো এই টুলসগুলো দিয়ে আপনি ম্যানুয়ালি যা যা করছেন সবগুলো অটোমেটিকলি করতে পারবেন এই টুলস দিয়ে। এখানে ছয়টা টুলস আছে, পাঁচটা। সো আমরা আগে ম্যানুয়ালি শিখি, ম্যানুয়ালি যদি আমরা করতে পারি তাহলে টুলস দিয়েও করতে পারি। আচ্ছা, তারপরে আসে হচ্ছে কিওয়ার্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমি সব কিছু মেনশন করে নেই, আপনাদেরকে পিডিএফটা আমি দিয়ে দিব, ঠিক আছে? যে ভিডিওটা আপ করবো ওই ভিডিওটা নিচে ডেসক্রিপশনে পাবেন পিডিএফের লিঙ্ক। সো ওখান থেকে ধরে ধরে আপনি এই এক্সেল শিটটা আরও রিচ করবেন, যা যা মিসিং করছি আমি এখানে সব কিছু বসাবো। ইমেজের যে ফাইল নেম, ফাইল নেমটা ফাইল নেম লিখে সার্চ না, ধরেন যে আপনি যেখানে অল্টার খুঁজতেছেন না এখানে ইমেজটা কি ডট পিএনজি, পিএনজি এর আগে কি, এখানে যদি এটা হতো যে এসইও সার্ভিস ডট পিএনজি তাহলে এটা এসইও অপটিমাইজ হতো, ঠিক আছে? বুঝতে পারছেন? এটাই হচ্ছে ফাইল নেম। হ্যাঁ, ইমেজের অর্ডার। টার্গেটেড কিওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ হয়েছে কিনা, ঠিক আছে? যে ওয়ার্ডটা নিয়ে আপনার ক্লায়েন্টের কাজ যখন করবেন সেটা আপনাকে কিওয়ার্ড দিবে যে এই কিওয়ার্ডে আমি ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে চাই, তো ওই কিওয়ার্ডগুলো হোম পেজে আছে কি না সেটা চেক করবে, কিওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ হয়েছে কি না এবং কিওয়ার্ডটি খুব বেশি বার ইউজ হয়েছে কি না এটাও খেয়াল করতে হবে। যদি দেখেন যে এখানে 1000 ওয়ার্ড আছে, তাই না, তাহলে সর্বোচ্চ 5-6 বার যাতে থাকে, এখানে যদি 15-20 থাকে কিওয়ার্ডটা তাহলে এটা হবে কিওয়ার্ড স্টাফিং। সো এরকম যাতে না হয়, যদি কিওয়ার্ড স্টাফিং পাওয়া যায় তাহলে ওটা ওখানে মেনশন করবে কিওয়ার্ড ইউজেস। আচ্ছা, কিওয়ার্ড টু ইন্ডিভিজুয়াল পেজেস এন্ড পোস্ট, আপনি ওই সাইট বারে যে রিসেন্ট পোস্ট থাকে, পপুলার পোস্ট থাকে, ওগুলোকে একটু স্ক্যান করবেন যে যে টার্গেট কিওয়ার্ড ওই কিওয়ার্ডটা ওগুলোতে আছে কি না, টাইটেলে আছে কি না, দেখছি টাইটেলটা চেক করবেন, চেক করে দেখবেন যে আসলে কিওয়ার্ডগুলো আছে কি না, যদি থাকে ইটস গুড, যদি না থাকে তাহলে রিপোর্টে মেনশন করবেন যে কিওয়ার্ডগুলো আসলে সব জায়গায় নাই। ঠিক আছে, তারপরে হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইওতে প্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পেজ টাইটেলস, ঠিক আছে? পেজ টাইটেলটা দেখবো, কী দেখবো প্রথমে, যে এটা আসলে যে কন্টেন্টটা লেখা হয়েছে ওই কন্টেন্টটা ঠিকঠাক মতো রিপ্রেজেন্ট করতে পারতেছে কিনা। ধরেন যে কম্পিউটার কীভাবে অন অফ করতে হয়, কম্পিউটারটা কীভাবে অন অফ করতে হয় সেটা নিয়ে একটা কন্টেন্ট লেখা হয়েছে, এটা টাইটেলতে কী হবে যে হাউ টু টার্ন অন অ্যান্ড টার্ন অফ ইউর কম্পিউটার। যদি আপনার একটু ধরেন যে কেউ চিন্তা করলো সে হচ্ছে এসইও বেশি বুঝে,
তাহলে আমি চিন্তা করলাম যে আমি তো এসে বেশি বুঝি, আমি এখানে ভাইরাস নিয়েও কিছু ঢুকাই দিই, ঠিক আছে। হাউ টু টার্ন অন অ্যান্ড টার্ন অফ ইউর কম্পিউটার অ্যান্ড অ্যাভার্স অ্যান্টিভাইরাস, আরেকটা কিওয়ার্ড সেট ঢুকাই দিল পণ্ডিতি করে টাইটেলে। অনেক সময় দেখবেন যে এরকম দেয়, অনেকেই দেয়, আমি লিখছি যে টাইটেলে সে কন্টেন্ট যেটা লেখা হয়েছে সেটা তো দেয়ই, পাশাপাশি টাইটেলে আরও কিছু দেওয়ার চিন্তাভাবনা করে, রিলেভেন্ট কিছু, যদিও রিলেভেন্ট হোক তারপরেও ফোকাস জিনিসটা আপনি টাইটেলে রাখবেন, যেটা কন্টেন্ট যেটার উপর বেস করে কন্টেন্টটা লেখা, এর বাইরে আর কোনো কিছু টাইটেলে দেবেন না। এই জিনিসটা এখানে বলছে যে পেজ টাইটেল অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট কন্টেন্ট, মানে কন্টেন্ট যেটা আসলে যেটা সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে টাইটেলে। যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে এরকম দেখেন তাহলে আপনি এটা মেনশন করুন, পেজ টাইটেল পারফেক্টলি রিপ্রেজেন্ট কিওয়ার্ড ইন পেজ ইউআরএল। ওই যে পারমানেন্ট, আমরা যে পারমানেন্টটা সেট করব এবং প্রথমে ডিজাইনে বা ওই যে কোডিং স্ট্রাকচারে আমরা যেটা শিখলাম পারমানেন্ট স্ট্রাকচার, সো পারমানেন্ট স্ট্রাকচারে অবশ্যই যাতে কিওয়ার্ডটা থাকে এই জিনিসটা মাথায় রাখবে। ধরেন লিখলাম, এটার উদাহরণ দিলে ধরেন হাউ উই র্যাঙ্ক ই কমার্স সাইট এট টপ অফ গুগল বাংলাদেশ, ঠিক আছে, ই কমার্স ওয়েবসাইট র্যাঙ্কিং বা গুগল বাংলাদেশ, এগুলো হচ্ছে এটার কিওয়ার্ড, ঠিক আছে। সো আমরা যদি ইউআরএলটা দেখি, এটার ইউআরএলটাতে কী আছে, ই কমার্স সাইট র্যাঙ্কিং কেস স্টাডি, ই কমার্স সাইট র্যাঙ্কিংটা আমার কিওয়ার্ড যদি হয় এখানে ইউআরএলে আছে না, দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। আপনি ওই কন্টেন্টটা দিয়ে, এই কন্টেন্টটা দিয়ে যেটা আপনি ইয়ে করতে চান, যেটা আপনি প্রমোট করতে চান বা এই কন্টেন্টটা যেই কারণে র্যাঙ্ক করতে চান, ওই কিওয়ার্ডটা যাতে ইউআরএলে থাকে, এই জিনিসটা মাস্ট এনশিওর করবেন ক্লায়েন্টের। যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটটা অডিট করার সময় এগুলো পান না পান, যে সে হয়তো টি শার্ট প্রমোট করতেছে কিন্তু তার ইউআরএলে টি শার্ট শব্দটা নাই, তখন আপনি তাকে সাজেস্ট করবেন যে ইউ শুড ইনক্লুড টি শার্ট ইন ইউর পারমানেন্ট। বুঝতে পারছেন ভাইয়া, বুঝতে পারছেন তো নাকি? তো আমরা এটা মেনশন করবো কিওয়ার্ড ইন পারমানেন্ট প্রেজেন্ট, যদি না হয় প্রেজেন্ট, আর যদি প্রেজেন্ট না হয় তাহলে কী লিখবেন, ইউ শুড ইনক্লুড কিওয়ার্ডস ইন ইউর ইউআরএল। মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড আছে কি এটা চেক করবেন, মেটা ডেসক্রিপশন আর হচ্ছে মেটা টাইটেল। সো আমরা এটা অ্যানলিস্ট করি এখানে, মেটা টাইটেল আর একটা কি মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেলে মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড আছে কিনা সেটা বুঝবো কেমনে। ধরেন এই পেজটার মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড আছে কিনা যদি আমরা দেখি, এই যে মেটা ডেসক্রিপশন র্যাঙ্ক ওয়ান অফ দ্য ই কমার্স সাইট টার্গেটেড কিওয়ার্ডস, মানে আমার কিওয়ার্ডটা কিন্তু মেটা ডেসক্রিপশনে আছে যেটুকু ব্লক করছে, ঠিক আছে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, ইভেন মেটা টাইটেলে আছে কিনা এটাও আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দুইটাই চেক করবেন। প্রেজেন্ট, ধরেন এটা প্রেজেন্ট আছে এটা প্রেজেন্ট নাই, ইনক্লুড কিওয়ার্ড অন ইউর মেটা। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ এখনকার দিনে, এর কারণ হচ্ছে গুগল সোশ্যাল মিডিয়াকে খুব গুরুত্ব দেয়। সোশ্যাল মিডিয়াতে আপনার ওয়েবসাইট কতবার শেয়ার হলো, কতবার মানুষ লাইক করলো, কত মানুষ এটাকে মেনশন করে, সো এই জিনিসগুলো গুগলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
গুগল এটাকে একটা ট্রাস্ট ম্যাট্রিক হিসাবে ধরে। সো ক্লায়েন্টের ওয়েবসাইট অডিট করার সময় তাদের সোশ্যাল মিডিয়াগুলো চেক করবেন, তাদের ওয়েবসাইটে শেয়ারগুলো চেক করবেন। ধরেন আমরা একটা কন্টেন্টে গেলাম, ধরেন ব্লগ, ব্লগে যায় র্যান্ডমলি একটা দুইটা চেক করবেন। ধরেন একটা দুইটা কন্টেন্ট আপনি চেক করবেন, ধরেন এটা 72 বার শেয়ার হয়েছে কোথায় কোথায়, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, এরকম। তাহলে এটা মোটামুটি অ্যাভারেজ একটা ভ্যালু, তাই না? আর যদি দেখেন যে ক্লায়েন্টের ওয়েবসাইট আছে খুবই সুন্দর কিন্তু কোনো কন্টেন্ট তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার হলো না, তাহলে এটাকে কী বলবেন আপনি? তাহলে এটাকে আপনি কীভাবে ধরবেন যে মিসিং, সোশ্যাল ডাটা মিসিং? তো আপনি এই জিনিসটা এখানে মেনশন করবেন। মিসিং, ইভেন আপনি যদি দেখেন যে তার ওয়েবসাইটে গিয়ে সোশ্যাল শেয়ার বাটন নাই, মানে একটা ওয়েব ইউজার যখন এখানে পড়তে আসবে কীভাবে সে শেয়ার করবে, বাটন না থাকলে আপনি এখানে তাকে সাজেস্ট করবেন যে কি মিসিং, বিকজ অফ missing of social ইন্টিগ্রেট সোশ্যাল মিডিয়া ইন ইউর ওয়েবসাইট, ওয়েবসাইটে যাতে সোশ্যাল মিডিয়া থাকে এই জিনিসটা চেক করবে, ঠিক আছে? প্রপার সোশ্যাল অ্যাকাউন্ট ইউজ করতে হবে, এসইওর জন্য গুগল প্লাস, ইউটিউব আর কোরা মাস্ট। হ্যাঁ লাগবে, বিজনেস টু বিজনেস যদি আপনি কানেকশন বাড়াইতে চান ক্লায়েন্টের তাহলে লিঙ্কডইন, টুইটার, কোরা কিন্তু মাস্ট, ঠিক আছে? এইখানে দেখেন দুইটা জিনিস, বিজনেস টু বিজনেস আর হচ্ছে বিজনেস টু কনজিউমার, এটা একটা নাম আছে বি টু বি আর হচ্ছে বি টু সি, ঠিক আছে? বিজনেস টু কাস্টমারের জন্য ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম মাস্ট। এখানে কয়েকটা জিনিস ফোকাস করা হয়েছে, দেখেন এসইওর জন্য মানুষ বিজনেসের জন্য গুগল পাসে খুব কম যায়, বিজনেস ডিলিংয়ের কারণে, ইউটিউবেও খুব কম যায়, এগুলোতে এসইওতে সরাসরি এগুলো প্রভাব ফেলে। কিন্তু বিজনেস টু কাস্টমার, ক্লায়েন্টের সাথে কাস্টমারের সরাসরি যোগাযোগ হবে ফেসবুক, পিন্টারেস্ট আর ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি, আর বিজনেস টু বিজনেস ডিলিংয়ের জন্যে লিঙ্কডইন, টুইটার আর কোরা সবচেয়ে বেশি ইফেক্টিভ, আর এসইওর জন্যে গুগল প্লাস, ইউটিউব আর কোরাটা সবচেয়ে বেশি ইফেক্টিভ, এই জিনিসটা মাথায় রাখবে। সো এইগুলো কি মিসিং আছে কিনা, এই অ্যাকাউন্টগুলো কি ওয়েবসাইটে আছে কিনা, যদি না থাকে তাইলে আপনি এখানে লিখবেন যে সোশ্যাল অ্যাকাউন্টস প্রপার অ্যাকাউন্ট মিসিং। সোশ্যাল শেয়ারস, ওই যে বাটনের কথা যেটা বললাম, বি অ্যাক্টিভ অ্যান্ড এঙ্গেজড। ধরেন ক্লায়েন্টের ফেসবুক প্রোফাইল আছে কিন্তু সে গত 6 মাসে তার কোনো স্ট্যাটাস নাই, মানে তার যে পেজ আছে ওই পেজে তার কোনো আপডেট নেই, তাহলে আপনি এখানে এটা আপনি ইয়ে করে দিতে পারেন, মেনশন করে দিতে পারেন আচ্ছা মোবাইলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে ডেস্কটপের চেয়ে মোবাইলের যে সার্চ হয়, মোবাইলের ব্রাউজিংটা, ডেস্কটপটা ধরেন এরকম যাচ্ছে, মোবাইলটা আগে এরকম ছিল একদম কম, এটা একদম উপরে মোবাইল স্পাই সরাসরি, ঠিক আছে? মোবাইল ইউজার এখন অনেক বেশি। সো আপনার ওয়েবসাইটটা যেমনই হোক না কেন ওটা যাতে মোবাইল ফ্রেন্ডলি হয়, মানে রেসপন্সিভ হয়, ট্যাব দিয়ে যদি কেউ ব্রাউজ করে ওটা যাতে ট্যাবের ডিজাইনের সাথে যায়, মোবাইল দিয়ে কেউ ব্রাউজ করলে আপনার সাইটটা যাতে মোবাইলে পারফেক্টলি লোড হয় এবং মোবাইলের যে ডিজাইন ওই ডিজাইনের মতো হয়ে যায়। এটা চেক করবেন কীভাবে, কারণ এখানে লিখি আমরা মোবাইল
রেসপন্সিভনেস, ধরলাম যে ইয়েস, কীভাবে বুঝলেন ইয়েস রেসপন্সিভ কিনা? আপনার সাইটটাতে ঢুকবেন, ঢোকার পরে আপনি এটা ব্রাউজারটা এ করবেন, একটু কম্প্রেস করবেন, কম্প্রেস করে মোবাইল ভার্সনে নিয়ে আসবেন। যদি দেখেন যে এখানে ন্যাভিগেশন বারটা মোবাইলের মতো হয়ে গেছে এবং সব কন্টেন্টগুলো মোবাইলের মতো একটা সাইজে চলে আসছে, তাহলে মনে করবেন যে এটা রেসপন্সিভ। আর যদি এটা রেসপন্সিভ না হইতো তাহলে কি হইতো? তাহলে এইখানে এটা কম্প্রেস করার সাথে সাথে কন্টেন্টগুলো কম্প্রেস হয়ে যাচ্ছে না? যদি এটা রেসপন্সিভ না হইতো তাহলে এইটা আপনি ঠিকই কম্প্রেস করতেছেন, কিন্তু কন্টেন্টগুলো অর্ধেক মিসিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা ব্রাউজার দিয়ে ইজিলি চেক করতে পারি এটা মোবাইল রেসপন্সিভ কি না। আচ্ছা, কিছু কিছু জিনিস ফেল করবেন ক্লায়েন্ট এগুলো করছে কিনা, যদি করে থাকে আপনি তাকে সতর্ক করে দিবেন বা বলবেন যে এগুলো যে তুমি করছো এগুলো তুমি ভুল করছো এবং এগুলোর জন্যই তোমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে না। কী কী এখানে আমরা মেনশন করে দিব, এটা নাম দিলাম অ্যাসিড স্প্যাম। অ্যাসিড স্প্যামে কি কি থাকে একটু দেখি। ডুপ্লিকেট কন্টেন্ট, কন্টেন্ট অন্য জায়গা থেকে কপি করে আসছে কিনা, আনছে কিনা, এটা বুঝবো কিভাবে আমরা? এটা বোঝার জন্য অনেক সুন্দর সুন্দর টুল আছে। সবচেয়ে জনপ্রিয় টুল হচ্ছে, ধরেন এই লিঙ্কটার কন্টেন্ট আমি কপি করছি কিনা কোথা থেকে, এটা বুঝবো কেমনে? গুগলে সার্চ দিলে বোঝা যাবে। বা একটা টুল আছে কপি স্কেপ, এই কপি স্কেপ দিয়েও আমরা খুব সহজে বুঝতে পারি যে কন্টেন্টটা কোথাও থেকে কপি করা কিনা বা এই কন্টেন্টটা কেউ কপি করছে কিনা। গো না, কন্টেন্টটা কেউ কপি করেনি। কপি করলে কি হতো? এখানে রেড বাটন চলে আসতো, কিছু রেড লাইন চলে আসতো যে এগুলো ওরা কপি করছে, ওরা কপি করছে। ঠিক আছে, সো আমরা এই জিনিসটা মেনশন করবো, ডুপ্লিকেট কন্টেন্ট। ঠিক আছে, তো ডুপ্লিকেট কন্টেন্টের পাশাপাশি আপনি এখানে আর কি কি অ্যাড করবেন? থিন কন্টেন্ট, মানে কন্টেন্টগুলো একদম ছোট কিনা, একদম ছোট কন্টেন্ট কিনা। ধরেন যে হাউ টু লিভ এ লাইফ হ্যাপিলি, কীভাবে খুব সুখী জীবনযাপন করবে, এই এই লাইনটার উত্তর কি দুই লাইনে দেওয়া সম্ভব? সম্ভব না। এটার জন্য অনেক বড় একটা আর্টিকেল লাগবে, স্টেপ বাই স্টেপ আর্টিকেল লাগবে, যে আপনি যদি এ করেন তাহলে আপনি খুব সুখী জীবনযাপন করতে পারবেন। ঠিক আছে, সো এটার উত্তর তো দুই লাইনে হয় না, কিন্তু কিছু কিছু কন্টেন্ট পাবেন আপনি তিন চার লাইন পাঁচ লাইনে, ওগুলো হচ্ছে থিন কন্টেন্ট। সো ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি দেখেন যে সে হয়তো টাইটেলটা দিতে অনেক বড় কিন্তু তার কন্টেন্টটা খুব ছোট, এরকম যদি হয় তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার এটা করা ঠিক হয়নি বা ঠিক হচ্ছে না। স্ক্র্যাপড কন্টেন্ট, অন্য জায়গা থেকে কন্টেন্ট চুরি করে নিয়ে আসা, স্ক্র্যাপড করে নিয়ে আসা, কন্টেন্ট নিয়ে আসলেন কিছু এডিট করেন, ফার্স্টের কয়েকটা লাইন লাস্টের কয়েকটা লাইন, তারপর মাইনা দিলেন। ঠিক আছে, কন্টেন্টে যাতে খুব বেশি অ্যাড না থাকে, খুব বেশি অ্যাড থাকলে ওটা সমস্যা, অ্যাড যাতে একবারে লাস্টে থাকে বা সাইড বারে থাকে, কন্টেন্টের ভিতরে যাতে অ্যাড না থাকে, এই জিনিসটা ইস্যু করবে। ক্লোকিং, ক্লোকিং ডিফারেন্ট একটা ইস্যু। ধরেন অনেক সময় আপনারা দেখবেন ফেসবুকে কেউ একটা লিঙ্ক শেয়ার করছে, গেলেন এক সাইটে কিন্তু আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে অন্য সাইটে, এটাকে হচ্ছে ক্লোকিং। ক্লোকিং কেন করে? কারণ ফেসবুকের ইউজারকে সে দেখায় একটা যাতে খুব এনটাইসিং, খুব এক্সাইটিং একটা কিছু, কিন্তু আসলে নিয়ে যাচ্ছে তার ওয়েবসাইটে, এটা হচ্ছে ক্লোক। এরকম যাতে এরকম করলে একটা সমস্যা, গুগল এগুলো বুঝতে পারে যে তার ট্রাফিক কোথেকে আসতেছে এবং কোন ইউআরএল থেকে ট্রাফিক আনতেছে, দেখতেছে যে শেয়ার করছে এক ইউআরএল কিন্তু রিডাইরেক্ট করে আনতেছে এখানে, গুগল এটাকে পেনাল্টি দেবে, সো এরকম যাতে না হয়। সো কন্টেন্টের ক্ষেত্রে আমরা এই কয়েকটা জিনিস আমরা চেক করব। তারপরে হচ্ছে অফ পেজ এসইও,
অফ-পেজ এসইও ইজ অল অ্যাবাউট লিঙ্ক। ধরেন এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট ডেভস্টিং.com, এই ক্লায়েন্ট কোথেকে লিঙ্ক নিয়ে আসছে সেটা আপনি চেক করবেন। যদি দেখেন যে প্রচুর স্প্যামি ওয়েবসাইট থেকে লিঙ্ক নিয়ে আসছে, তাহলে এটা মেনশন করতে হবে যে তুমি যেখান থেকে লিঙ্ক নিয়ে আসছো এবার কিন্তু স্প্যামি। সো কন্টেন্টগুলো কী করতে হবে, ওই লিঙ্কগুলো ডিজ্যাবল করতে হবে। কীভাবে ডিজ্যাবল করতে হয় এটা আমরা সামনের কাছে শিখব যখন গুগল অ্যালগোরিদম শিখব, ঠিক আছে? শুধু মনে রাখেন স্প্যামি লিঙ্কগুলো ডিজ্যাবল করবো। তো এই এটা যদি আমার ক্লায়েন্ট হয় ওরা কোথেকে লিঙ্ক নিয়ে আসছে সেটা খোঁজার জন্য আমরা কোথায় যাবো, ওপেন সাইট এক্সপ্লোরার। এখানে ইউআরএলটা দিব, দেওয়ার পরে এন্টার। অনেক সময় লাগতেছে তাই না? যদি অনেক সময় লাগে, আচ্ছা চলে আসছে কিন্তু ডাটাটা দেখাচ্ছে না কোনো একটা কারণে। এনিওয়েজ, আমরা আমাদের হাতে আরও অনেক অপশন আছে, ম্যাজেস্টিক এসইও আছে, ম্যাজেস্টিক এসইও টুল বা কী বলে ব্যাটলিং ওয়াচ দিয়েও আপনি দেখতে পারেন, ব্যাটলিং ওয়াচ। ব্যাকলিং ওয়াচ দিয়ে আপনি চেক করতে পারেন যে কোন কোন জায়গা থেকে আপনি ব্যাকলিং পাইছেন। একটু সময় লাগে তো আপনি বুঝতে পারবেন না, প্রসেসটা তো জানেন। এই জিনিসটা আপনারা মেনশন করে দিবেন অফ পেজ এসইওতে ব্যাকলিংস। ধরেন যে 100টার মতো আপনি লিঙ্ক পাইছেন, 100 লিঙ্কস লুক স্প্যামি। আচ্ছা গুড কোয়েশ্চেন, এটা বোঝার উপায় হচ্ছে আপনি একটা দুটা পেজ ব্রাউজ করবেন, যদি দেখেন যে ওই পেজে এরকম আরও 100টা লিঙ্ক দেওয়া আছে আউটকম, ওইটা স্প্যাম। আর এরকম একটা পেজ থেকে লিঙ্ক আসছে ওখানে কোনো কন্টেন্ট নাই শুধু লিঙ্ক, ওইটা স্প্যাম। হ্যাঁ হ্যাঁ, ধরেন যে আপনার সাইটটা হচ্ছে স্পোর্টস রিলেটেড কিন্তু কেউ না কেউ কোনো না কোনোভাবে একটা পর্ন সাইট থেকে আপনাকে লিঙ্ক দিয়ে আসছে, স্প্যাম। আচ্ছা টুলস টু ইউজ এই সমস্ত অডিট করার জন্যে, এতক্ষণ আমরা ম্যানুয়ালি শিখলাম কিন্তু আমরা যদি মাই সাইট অডিটর ইউজ করি বা স্ক্রিমিং ফ্রগ বা এসইও রিপোর্ট কার্ড বা ও র্যাঙ্ক বা মার্কেটিং রেডার, আমাদের এই ম্যানুয়ালি করার অনেক কিছু, সব দিতে পারবে না বাট অনেক কিছু ওরা দেখায় দিতে পারে। যেমন ও র্যাঙ্কে যাই আমরা, ধরেন ও র্যাঙ্ক ডট কম, এখানে কোন ইউআরএলটা করতে চান, ধরেন ডেভস্টিং। ওরেঙ্কে আমাদের ফ্রি শেষ। আরেকটা ওয়েবসাইট যেতে পারি যেটা প্রথম দেখালাম, মাই সাইট অডিটর, ওরেঙ্কটা বেটার। হ্যাঁ আপনারা ওরেঙ্কটা চেক করে দেখবেন, ওই 14 দিন ইউজ করতে পারবেন। মাই সাইট অডিটর, মনে হয় রেজিস্ট্রেশন করা নাই আমার, আপনার করে নিন।
আচ্ছা এনিওয়েজ আপনার সাইটটা দেখলেই বুঝবেন, জাস্ট খালি ইউআরএলটা দিবেন। আচ্ছা এসইও রিপোর্ট কার্ডটা দেখেন, এবার তো সব কিছু রেজিস্ট্রেশন করে নেবেন সব ফিল। হ্যাঁ হ্যাঁ সব জায়গায় অ্যাকাউন্ট করা লাগে। আচ্ছা এনিওয়েজ একটা দেখাই, সব কিছু দেখাইতে পারবে না, অনেক কিছুই দেখায় যে অন সাইট অ্যানালিসিস করে, হোম পেজের চার্টার অ্যানালিসিস করে, অ্যাক্সেসিবিলিটি অ্যানালিসিস করে, ট্রাস্ট ম্যাট্রিক্স করে, ইন্ডেক্স করে, ঠিক আছে অনেক কিছু করে। সো আপনি যদি এই রিপোর্টটাও অ্যাটলিস্ট এর মধ্যে দিয়ে দিন অ্যাটাচ করে, তাও অনেক কিছু সবাই তৈরি করতে পারবে। দ্যাটস দ্য ডিফারেন্সেস, আপনি যদি ওইটা করেন আপনি হবেন ইউনিক, আর এটা সবাই করতে পারবে, ঠিক আছে। সো ঠিক এইভাবে এই সিস্টেম ফলো করে আমরা আমাদের ওয়েবসাইটের বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের অডিট করতে পারবো কি পারবো না, ইনশাল্লাহ পারবো, তাই না? ওকে, আর পারবে না।